বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে এই ড্রয়িংটা আমি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এটা প্রথমে ড্র করে নিয়েছিলাম, এবার এটা আমি কালার করব। তো চলো সাথে থাকো। আমি কালার করব এই ক্যামেলের অয়েল পেস্টার কালার নিয়ে নিয়েছি আর পেন্সিল কালার। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি নানহা সা কিউব সা কৃষ্ণ জি কা ড্রয়িং কর লুঙ্গি। তো ইসকে লিয়ে ইয়ে কালার লে লিয়া হ্যায় মানে পেলে ফেস কো ড্রয়িং কর রহি হুঁ। প্রথমে আমি ফেসটা ড্রয়িংটা করে নিচ্ছি, ফেসের ড্রয়িংটা। ফেসটা কীভাবে কালার করছি তোমরা দেখতে থাকো আমার সাথে। হয়ে গেছে, আমি এটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে নিয়েছি এর সাহায্যে আমি এটা ব্রাশ করলাম এভাবে। তো বন্ধুরা, কিষাণজি নন্হা সা কিউট ফেস আম তো ড্র কর লিয়ে, আমি ব্ল্যাক পেন্সিলের সাহায্যে আইব্রো আর আইটা ড্র করে নেবো। আমি বাঁশিটা ড্রয়িং করে দিচ্ছি কৃষ্ণজির বাঁশি। তো কিষাণজি তোমার কমপ্লিট হয়ে গেছে, বাদ বাকি আছে হনুমানজি আর গণেশজি। তো চলো দেখতে দেখো। দেখো আমার কিষাণজি আর হনুমানজি অলমোস্ট কমপ্লিট। তো আমি হনুমানজি ড্রয়িংটা তোমাদের কাছে দেখাইনি, নিজে নিজে করে দিয়েছি। তো বাদ বাকি আছে চুল ড্রয়িং করার। এভাবে আমি পুজোটা স্কেচ করে নেবো। আমার কিষাণজি আর হনুমানজি অলমোস্ট কমপ্লিট, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কৃষ্ণজি আর হনুমানজি, বাদ বাকি রইল আমার এই গণপতিদের। তো গণপতিদের যে ড্রয়িংটা আমি বানিয়ে নেবো। তো চলো দেখে দেখো। এবার আমি ফোর্সে কালার করবো, তার জন্য এটা নিয়েছি ফার্স্ট ঝাড়ু কালার করবো। তো আমার ছবি অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে, আমি এই ফোর্সে কালারগুলো করে নিচ্ছি। চলো ফোর্স কালারগুলো করে তারপর তোমার কাছে পুরোটা নিয়ে আসছি ভিডিও। পুরো আমার ফোর্স কমপ্লিট হলো, যা সব ফোর্স ছিল
সব বানিয়ে নিয়েছে। দেখো সব বন্ধুরা, আমার তো ড্রয়িং অলমোস্ট কমপ্লিট, ফিল্ড স্পেসিং স্টার্চ বাকি আছে, তো সেটাই আমি করে দিচ্ছি। আমার ড্রয়িং কমপ্লিট, সুইট তিনজন বসে আছে, দেখে তো খুবই ভালো লাগছে আমার। তো এই ড্রয়িংটা আমি অনেক কষ্ট করে কমপ্লিট করেছি, তো একটা লাইক আমি আশা করব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।